আমার কোম্পানিতে নতুন 10 জন লোক লাগবে, যদি কেউ আসতে চান। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওটি আমাকে কমেন্ট লিস্টে অনেকে বলেছেন যে ভাই আপনি কী কাজ করেন, আজকে আমি সেই কাজ করে আপনাদেরকে দেখাবো। আর আমার কোম্পানিতে নতুন 10 জন লোক লাগবে, একদম নতুন। আগে যারা কাজ করেছেন সিঙ্গাপুর তারা হলেও সমস্যা নেই, তারা যদি থাকেন তাহলে আরও ভালো। 5 জন লাগবে স্কিল করা আর 5 জন লাগবে আনস্কিল। যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আমাকে দ্রুত কমন লিস্টে জানান, 1 মাসের মধ্যে 10 জন লোক লাগবে। নতুন যারা আছেন তাদের বেসিক সর্বনিম্ন ধরা হবে 20 থেকে 25 টাকার মধ্যে বেসিক ধরা হবে। আর যারা পুরান আগে 2-1 বছর সিঙ্গাপুর আসছিলেন তাদেরকে 30 টাকার মতো ধরা হবে। আর কাজটা কীরকম, কতটা কষ্ট এটা নিজের চোখে দেখেন। এই যে আমি কাজ করতেছি, এটা হচ্ছিল একটা কার্পেটের কাজ। এখানে আমি অফিস আছে, এই অফিসে কার্পেট লাগানোর জন্য আসছি, এই কার্পেটগুলো আমরা লাগাবো। আপনারা নতুন যারা আসবেন সিঙ্গাপুর সেন্টার থেকে যদি আসতে চান তাহলে তারা অনেক ধরনের আপনাকে লোভ দেখিয়ে থাকবে। যেমন আপনাকে ফার্স্টে বলবে যে 1 থেকে 1.5 লাখ টাকা প্রতি মাসে আপনার স্যালারি আসবে, তবে এটা একদম সম্পূর্ণ একটা মিছা কথা। তবে কিছু কিছু কাজে অবশ্যই আসে, সেটা হচ্ছে লোকে কনস্ট্রাকশন সাইডের কাজ, যেটা হচ্ছে লোকে রাজমিস্ত্রি কাজ, এইগুলো কাজে আপনার 80 থেকে 90 হাজার 1 লাখ টাকার মতো আসে। এটা প্রচুর পরিমাণ, আপনার প্রায় 18-19 ঘন্টা ডিউটি করতে হবে, এই কাজগুলো অনেক কষ্ট। সেন্টারটা আপনারা কেউ তাকে বিশ্বাস করেন না, যদি আপনার কাছে কেউ হয়ে থাকে তাহলে সমস্যা নেই, আর যদি আপনার পরিচিত কেউ না হয় তাহলে তাদের কথা একদমই বিশ্বাস করবেন না। সেন্টার থেকে ফার্স্টে আমাকেও এই ধরনের লোভ দেখাইছিল, তো আমি তাদের কথায় বিশ্বাস করি নাই, আমি তাদের মতো আসি নাই। আমি আমার এক পরিচিত বন্ধুর মাধ্যমে এই কার্পেটের কাজের কোম্পানিতে আইছি। আসার পরে আমি খুবই ভালো আছি এবং কি ভালোভাবে কাজ করতেছি, ভালো অ্যামাউন্ট একটা বেতন আসে প্রতি মাসে। আর আমি কতটুকু সত্য বলছি না মিথ্যা বলছি সেটা আপনার আশেপাশে কেউ যদি সিঙ্গাপুর সেন্টার থেকে গিয়ে থাকে তাহলে আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে ভাই আপনাদের কাজটা কীরকম, কতটুকু কষ্ট। 80% মানুষ আপনাকে বলবে যে সেন্টার থেকে না আসার জন্য, অধিকাংশ লোকেই এটা বলবে না আসার জন্য। এখন সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত, আপনি কি সেন্টার থেকে আসবেন না কোনো পরিচিত কারো মাধ্যমে আসবেন, সেটা আপনার ব্যক্তিগত। আনস্কিলে কীভাবে আসবেন, আনস্কিলে আসতে হলে আপনাকে আমার কোম্পানির বসের সাথে যোগাযোগ করতে হবে। আপনাকে সিঙ্গাপুর আসার পরে পরবর্তীতে আপনাকে 6 মাসের মধ্যে এখানে স্কিল করাবে আমার কোম্পানি। স্কিল করতে যত টাকা প্রয়োজন সব কোম্পানি বহন করবে, $1,000 থেকে $1,200 মতো লাগে স্কিল করার জন্য। স্কিল করার পরবর্তীতে আপনাকে বেতন থেকে এই টাকাটা প্রতি মাসে কিছু অংশ করে কেটে নেওয়া হবে। আসলে এইরকম অফার কোনো কোম্পানি করে না, হাতে গোনায় খুবই কম কোম্পানি এরকম অফার করে থাকে। আপনারা যদি আপনাদের যদি কোনো ভাই ব্রাদার সিঙ্গাপুর থেকে থাকে তাহলে আপনারা তাদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আর এই কোম্পানি সম্পর্কে তাদেরকে বলবেন যে আমার কোম্পানির নাম হচ্ছে নাইবি কোম্পানি। আসার আগে অবশ্যই তাদেরকে দিয়ে আমাদের এই কোম্পানি চেক করে নিতে পারবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করলেই হবে, সমস্যা নেই, যে কোনো বন্ধের দিন অথবা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবে। আসবে কোম্পানি আইসা দেখে যাবে, কাজ দেখবে, সম্পূর্ণ সব কিছু ডিটেলস দেখে যাবে। আসলে এটা আপনাদের জন্য খুবই একটা উপকার, এটা আমি আপনাদের মাঝখানে শেয়ার করতেছি যে অনেকেই সিঙ্গাপুর আসতে চাইতেছে, বর্তমানে ট্রেনিং সেন্টার বন্ধ হওয়ার কারণে প্রচুর টাকার লাগার কারণে আসতে পারতেছে না। যে আমি ভাবলাম আমার কিছু ভাই ব্রাদার অবশ্যই তাদের উপকার হোক। এখন যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট লিস্টে জানান, দ্রুত জানান, সময় খুবই অল্প সময়। এইগুলো আবার লোক নিয়ে আসবে, তারা আরও অনেকখানে অনেক এজেন্সি সিঙ্গাপুর এজেন্সিকে বলে রাখছে। তাই আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর যদি যারা আসতে চায় তাদেরকে নিয়ে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও বানাবো। তো ভালো থাকবেন, খোদা হাফেজ, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, আল্লাহ হাফেজ।